डियर स्टूडेंट्स अस्सलाम वालेकुम, आशा करी तुम्हारा सकले भालो आछो। तो आज आमी तोमादेर साथे तोमादेर चतुर्थ श्रेणीर प्राथमिक विज्ञान बोइयेर द्वितीय सामयिक परीक्षा बा द्वितीय प्रान्तिक मूल्यायनेर जन्य एकटी गुरुत्वपूर्ण बा चूड़ान्त मडेल प्रश्न निये आलोचना करब। आशा करी तोमादेर उपकारे आसबे एबं एटी जोदि तोमरा बाड़िते प्र्याक्टिस करो ताहले तोमरा परीक्षाय भालो नम्बर पाबे। तो चलो आमरा देखे नेई एखाने कि रयेछे। देखो एक धापे संख्या उत्तर दाओ 15টি, 15টির জন্য তুমি পাবে 30 নম্বর, প্রত্যেকটির জন্য 2 নম্বর। তো এখানে কত রয়েছে পানিবাহিত রোগ কাকে বলে? তো আমরা দেখে নিই বা জেনে নিই উত্তরটি। পানির মাধ্যমে যে সমস্ত রোগ ছড়ায় তাকে পানিবাহিত রোগ বলে। তারপর টাইফয়েড কি ধরনের রোগ? টাইফয়েড পানিবাহিত রোগ। তারপরে ফলমূল খাওয়ার আগে তুমি কি করবে? উত্তরটি হবে ফলমূল খাওয়ার আগে আমি ভালো করে হাত এবং ফলমূল ধুয়ে নেব। তারপরে সুস্থ থাকার জন্য তুমি কি করবে? ঘ দাগে রয়েছে, সুস্থ থাকার জন্য আমি স্বাস্থ্যবিধি মেনে চলবো। তারপরে দেখো অঙ্গদাগ বায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখো। তো বায়ুর তিনটি বৈশিষ্ট্য হলো এক, নির্দিষ্ট আকার বা আয়তন নেই, দুই, বায়ুর ওজন আছে, তিন, বায়ু স্থান বা জায়গা দখল করে। তারপরে বস্তুর ওজন বলতে কি বুঝো? তো এর উত্তরটি হলো কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন। তারপরে পদার্থ কাকে বলে? আমরা উত্তরটি একটু জেনে নিই। যার ওজন আছে, যা স্থান দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাই পদার্থ, যেমন ইট, পাথর, বই খাতা, চেয়ার টেবিল ইত্যাদি। তো তারপরে প্রশ্নটি হলো আমরা কোনটি দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি? তো আমরা বায়ু দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। তারপরে ঝ দেখো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দুইটি কৌশল লেখো। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দুটি কৌশল হলো কম ব্যবহার, প্রাকৃতিক সম্পদের কম ব্যবহার, আর দুই হলো রিসাইকেল করা বা পুনর্ব্যবহার করা। তারপরে ইঁয়ে দাগে রয়েছে প্রাকৃতিক সম্পদ কি? আমরা জেনে নিই উত্তরটি। প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। তারপরে রয়েছে দেখো ট দাগ তোমার মা রান্নার শেষে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখলে তুমি কি করবে? আমার মা রান্নার শেষে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখলে আমি বন্ধ করে দেব। তারপরে ঠদা গ্যালাক্সি কি? তো উত্তরটি হবে গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। তারপর ডাদাগ রয়েছে গ্রহ কি? উত্তরটি হলো মহাবিশ্বের যে বিশাল আকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাই গ্রহ। তারপরে রয়েছে সন্ধ্যাতারা তুমি কোথায় দেখতে পাও? সন্ধ্যাতারা আমি পশ্চিম আকাশে দেখতে পাই। তারপরে চাঁদকে পৃথিবীর গ্রহ বলা হয় কেন? এর উত্তরটি হলো পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘোরে তাই চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয়। তারপরে দুই থেকে শূন্য স্থান পূরণ করো। এখানে 12টির জন্য 12 নম্বর পাবে। ড্যাশ দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ হয়। তো এখানে ড্যাশ হবে, ড্যাশ হবে জীবাণু, জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায়। তারপরে কলেরিয়া, আমাশা এবং টাইফয়েড ড্যাশ রোগ, পানিবাহিত রোগ। তারপরে নিয়মিত শরীর চর্চা ড্যাশ শক্তিশালী করে, মাংসপেশী শক্তিশালী করে। তারপরে বস্তুর ওজন পরিমাপের একক হলো ড্যাশ গ্রাম বা কিলোগ্রাম। পদার্থের ড্যাশ আছে, পদার্থের ওজন আছে। তারপর বায়ু একটি ড্যাশ, বায়ু একটি পদার্থ। তারপরে সোনা রূপা ইত্যাদি ড্যাশ সম্পদ, খনিজ সম্পদ। তারপর রয়েছে তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ড্যাশ জ্বালানি, জীবাশ্ম জ্বালানি। তারপরে পুরনো বস্তুকে ড্যাশ করে নতুন বস্তুতে পরিণত করা হয়, পুরনো বস্তুকে রিসাইকেল করে নতুন বস্তুতে পরিণত করা হয়। তারপরে রয়েছে সূর্য একটি ড্যাশ, যার নিজস্ব আলো, তাপ ও অন্যান্য শক্তি রয়েছে। সূর্য একটি নক্ষত্র যার নিজস্ব আলো, তাপ ও অন্যান্য শক্তি রয়েছে। আমাদের পৃথিবী ড্যাশ একটি গ্রহ, পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। এখানে উত্তর হবে সৌরজগতের, যাদের নিজস্ব কোনো ড্যাশ নেই, যাদের নিজস্ব কোনো আলো নেই। ঠিক আছে, তো তারপরে আমরা তিন দাগে দেখি কী আছে। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। এখানে পাঁচটির জন্য 10 নম্বর, প্রতিটির জন্য 2 নম্বর। এখানে যেটা উত্তর হবে এই পাশেরটা লিখে তার পাশে একটা দাগ দিয়ে লিখে দিতে হবে। তো আমি এখানে মিলিয়ে দিয়েছি, দেখো একটু দেখে নিই। নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা, এই যে এই 3 নম্বরের সাথে মিলবে, মাংসপেশী এবং হাড় শক্তিশালী করে। তারপরে খ, ডায়রিয়া হলে অবশ্যই খাবার স্যালাইন খাবো।
এটার সাথে মিলবে, তারপর সকল বস্তুই এটার সাথে মিলবে, 4 নম্বর পদার্থ দিয়ে তৈরি। তারপরে ঘ সূর্যের আলো, এটা হচ্ছে 5 নম্বর সাথে মিলবে নবায়নযোগ্য সম্পদ। তারপরে সূর্য, সূর্যের সাথে মিলবে 6 নম্বর নক্ষত্র। একটি অতিরিক্ত দেওয়া হয়েছে, এটা তোমাদের ব্যবহার করার প্রয়োজন নেই। তারপরে আমরা দেখব চার দাগে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 6x8 = 48, প্রতিটির জন্য 6 নম্বর, এবং প্রত্যেকটির আলাদা আলাদা অংশ রয়েছে। এখানে দেখো কোনো অংশের জন্য 2, কোনো অংশের জন্য 1, এবং কোনো অংশের জন্য 3 নম্বর, এরকম বিভিন্ন রকম নাম্বার রয়েছে। তোমরা সে অংশগুলো সুন্দর করে খাতায় লিখবে, তাহলে ভালো নম্বর পাবে। দেখো এখানে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে ক দাগে রয়েছে পানিবাহিত রোগ কী, তারপর রয়েছে জন্ডিস কীভাবে ছড়ায়, এর জন্য 1 নম্বর, তারপরে এ ধরনের রোগ থেকে বাঁচার 3টি উপায়, এই 3টি উপায় লিখলে তার জন্য পাবে 3 নম্বর। তারপরে খ দাগে রয়েছে দূষিত পানি বিশুদ্ধকরণের 3টি উপায় লেখো, এটার জন্য 3 নম্বর। তারপরে পানিবাহিত রোগ প্রতিরোধে 3টি করণীয় লেখো, এটার জন্য পাবে 3 নম্বর, তাহলে মোট 6 নম্বর। তারপরে কঠিন পদার্থ কাকে বলে, 2টি উদাহরণ লেখো, তো কাকে বলে এর জন্য 2 নম্বর, 2টি উদাহরণের জন্য 1 নম্বর। তারপরে কঠিন পদার্থের 3টি বৈশিষ্ট্য লেখো, এর জন্য পাবে 3 নম্বর। তারপরে পানির 3টি অবস্থার নাম লেখো, এর জন্য 3 নম্বর। তারপরে পানি কীভাবে জলীয় বাষ্পে পরিণত হয় তা 3টি বাক্যে লেখো, তার জন্য 3 নম্বর। তারপরে অঙ্গদাগে রয়েছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 2টি কৌশল লেখো, এর জন্য 2 নম্বর। তারপরে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে তোমার পরামর্শ 3টি বাক্যে লেখো, ঠিক আছে, তো এর জন্য 4 নম্বর, এখানে মোট 6 নম্বর। তারপর রিসাইকেল কী, কী করলে কৃষির উপর কম চাপ পড়ে, ঠিক আছে, কৃষির উপর কম চাপ পড়ে, রিসাইকেল করলে প্রাকৃতিক সম্পদের উপর কম চাপ পড়ে, তাই না, তো রিসাইকেল করার 3টি উপায় লেখো এখানে রয়েছে। তারপরে দেখো এখানে রয়েছে গ্রহ কী, তা 6 দাগে গ্রহ কী, তারপর চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয় কেন, তুমি রাতের আকাশে অনেক তারা দেখতে পাও কিন্তু এগুলো দিনে এগুলো দেখতে পাও না কেন, 3টি বাক্যে লেখো। দেখো প্রত্যেকটি আলাদা আলাদা অংশ রয়েছে। তারপরে বর্গীয় দাগে সৌরজগতের গ্রহ কয়টি লেখো, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি, এগুলো সম্পর্কে 3টি বাক্যে লেখো। তারপরে 6 দাগে রয়েছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কী, এ ধরনের জ্বালানি ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা 4টি বাক্যে লেখো, তো প্রাকৃতিক সম্পদ কী এর জন্য 2 নম্বর, আর 4টি বাক্যের জন্য 4 নম্বর, মোট 6 নম্বর। তারপর সৌরজগৎ কী কী নিয়ে গঠিত, এটা 1 নম্বর। তারপরে সৌরজগৎ এই 5টি বাক্যে সৌরজগতের গ্রহগুলো সম্পর্কে লেখো, এর জন্য 5 নম্বর, মোট এই 6 নম্বর। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের কেমন প্রশ্ন হতে পারে এবং কিভাবে তোমাদের উত্তরটি লিখতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক দাও, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যেন পরে ভিডিওটি আসলে তুমি আগে পেয়ে যাও। তো ধন্যবাদ সবাইকে।